প্রাচীন শহর ইস্তাম্বুলে বেজে উঠেছে ফুটবল উৎসবের দামামা। রূপালী এই ট্রফিটা চির আরাধ্য ম্যানচেস্টার সিটির কাছে। 55 বছর ধরে তৃষ্ণার্ত সিটিজেনরা, এবার গার্দিওলার জাদুর কাঠিতে সে আক্ষেপ ঘোচানোর স্বপ্ন। সামনে বাঁধা ইতালির ফুটবলে পুনর্জাগরণের কাণ্ডারি ইন্টার মিলান। কে হবে ইউরোপের সম্রাট? সিটি কি পারবে ইতিহাসে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের পথে এগিয়ে যেতে? সেটার অপেক্ষায় ফুটবল দুনিয়ার চোখ ইস্তাম্বুলের রোমাঞ্চকর মহারণে। গার্দিওলার অধীনে গেল 6 মৌসুমে ইপিএলে 5 বারই শিরোপা উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ ফাইনালে উঠেও চেলসির কাছে ভেঙেছিল স্বপ্ন। এবার কান্ডারি হল্যান্ড কি পারবেন সিটিজেনদের স্বপ্ন পূরণ করতে? লম্বা চুলের এ নরওয়েজিয়ান আশা দেখাচ্ছেন দলকে। গেল গ্রীষ্মে সিটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে 52 গোল করেছেন 22 বছর বয়সী এই ফরওয়ার্ড 12টি চ্যাম্পিয়ন্স লিগে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ফাইনালে গার্দিওলার পছন্দ 3-2-4-1 ফরমেশন। রক্ষণে ওয়াকার, দিয়াস, আকানজির পাশাপাশি স্টোনসেও ভরসা কোচের। আক্রমণে যথারীতি হল্যান্ডের পাশাপাশি ত্রাণকর্তা হয়ে যেতে পারেন গুন্দোগান, গেরেলিশ, ডিব্রুইনা। গোলপোস্টে ভরসা এদারসনি। ফাইনালে একাদশে খুব বেশি পরিবর্তন আনার ইচ্ছে নেই। প্রতিপক্ষ যোগ্য দল হিসেবে এসেছে, আমরা আমাদের লক্ষ্যের কথা জানি, মাঠে সেটাই বাস্তবায়ন করতে হবে। চাপ মুক্ত হয়ে খেলতে হবে সবাইকে। 5ম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে 3 বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। সবশেষ 2010 সালে হোসে মরিনিওর অধীনে ট্রেবল জিতেছিল নেরাজ্জুরি। সিটির বিপক্ষে ফাইনালে ইনজাগির ফরমেশন হতে পারে 3-5-2। অস্ত্রের অভাব নেই ইন্টারের। এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাসের অংশ হওয়ার স্বপ্ন লাউতারো মার্তিনেজের। এডেন জিকো, বারেল্লা, হোয়াকিন কোরেয়ারা প্রতিপক্ষকে ছত্রখ্যান করে দিতে পারে যে কোনো সময়। গোলপোস্টে আস্থার প্রতিদান দিতে মুখে আছেন আন্দ্রে ওনানা। অগ্নি পরীক্ষার আগে ভুল না করার মন্ত্রে বিশ্বাসী ইনজাগি। আমাদের কোনো ভুল করলে চলবে না, সিটি ফেভারিট, তবে আমরা লড়াইয়ে বিশ্বাসী। প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই প্রথম সাক্ষাৎ ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির। এর আগে একবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, সেবার সিটির কাছে হেরেছিল ইন্টার। পারভীন আক্তার, সময় সংবাদ।